আমরা তখন দেখছিলাম সমান্তর ধারার পদ নির্ণয় সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা আরও কয়েকটা সমস্যার সমাধান করি যাতে এই টপিকটা আমাদের পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায় দেখি আমাদের প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে কোনো সমান্তর ধারা এমতম পদ যদি এন হয় এম পদ যদি এম হয় তাহলে ধারাটির এম প্লাস তম পদ কোনটি সেটা নির্ণয় করতে হবে ঠিক আছে তো মনোযোগ দিয়ে প্রশ্নটা খেয়াল করে কি বলছে এমতম পদ এটা আমাকে বলতে হচ্ছে এন এবং এনতম পদ এটা বলতে হচ্ছে এম তাহলে আমাকে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে আমি চলো শুরুতেই সেই ইনফরমেশনগুলো থেকে আমি কি কি ইকুয়েশন পাই সেটা চলো আমরা লিখে ফেলি প্রথমেই বলা আছে এম তম পদ এটা হচ্ছে এন তাহলে এম তম পদ এম তম পদ তাহলে এম তম পদ আমাকে বলা হচ্ছে এন তাহলে আমি যদি ঠিকমতো লিখি একটু অন্য কালার দিয়ে লিখি ইকুয়েশন যদি আমি এটা লিখে ফেলি তাহলে এটা হবে হচ্ছে এন ইজ ইকুয়ালস টু এ প্লাস কোন পদ এম তাহলে এম মাইনাস ওয়ান ইন্টু ডি আমাকে কিন্তু প্রথম লাইনটা থেকে এই কথাটাই বলা আছে এখানে বাংলা কথা লেখা আছে আমরা সেম জিনিসটাকেই গণিতের ভাষায় লিখছি আচ্ছা আসো আমরা এবার সেকেন্ড যে বাংলা লাইন সেটাকে হচ্ছে আমরা গণিতের ভাষায় ট্রান্সলেট করি তাহলে সেকেন্ড লাইনে কী বলছে এনতম পদ হচ্ছে এন এনতম পদ হচ্ছে এম তাহলে এনতম পদ এনতম পদ তাহলে চলো লিখে ফেলি এনতম পদ কি বলা আছে এনতম পদ টু বলা আছে এম এটা আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই কথাটা আমাদেরকে এখানে বলা আছে এখন আমরা কি করব এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমাকে যেই লাইন আমি দুটা পাইলাম এই লাইনটা একটু বিস্তারিত করে ভেঙে লিখবো আমি আসলে একটু ভেঙে লিখি তাহলে প্রথম লাইনকে কী লিখা যায় প্রথম লাইনকে লিখা যায় হচ্ছে এ প্লাস দেখো ডি আর এম গুণ করে হবে হচ্ছে ডি এম মাইনাস ডি এটা প্রথম লাইন থেকে আমি অবশ্যই লিখতে পারি গুণ করছে আর কিছু করি নাই সেকেন্ড লাইন থেকে আমি সেম কাজটা করতে পারি সেকেন্ড লাইন থেকে লিখতে পারি এ প্লাস এন মাইনাস ডি আমি এই কাজটুকু অবশ্যই নির্দিধায় করে ফেলতে পারি এখন আমি যে কাজটা করব সেটা হলো আমি এই দুইটা লাইনকে বিয়োগ করে ফেলব আমি এই দুইটা লাইনকে বিয়োগ করে ফেলব দেখো আমি যদি বিয়োগ করি আমি বেসিক্যালি হচ্ছে এই দুইটা লাইন বিয়োগ করছি তাহলে বিয়োগ যদি করি তাহলে দেখো তো এ আর এ এরা কাটাকাটি চলে যাবে মাইনাস ডি আর মাইনাস ডি এরাও কি হবে কাটাকাটি চলে যাবে থাকবে কি রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে ডি এম মাইনাস ডি এন তুমি যদি খেয়াল করো আমার লেফট হ্যান্ড সাইডে কি থাকবে লেফট হ্যান্ড সাইডে কিন্তু আসছে এন আর এম এ দুটো যদি বিয়োগ করি তাহলে এইটা থাকবে হচ্ছে এন মাইনাস এম এই জিনিসটা থেকে যাবে এখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে মাইনাস ডি কমন নিব। কি কমন নিচ্ছি মাইনাস ডি ভাই মাইনাস ডি কেন কমন নিচ্ছি এখনই বুঝতে পারবা দেখো মাইনাস ডি কমন নিলে থেকে যাবে হচ্ছে এন মাইনাস এম এবং লেফট হ্যান্ড সাইডও আমার রয়েছে এন মাইনাস এম এরপর আমরা যদি দুটাকে এন মাইনাস এম দিয়ে ভাগ করে ফেলি আমরা কিন্তু ডিরেক্টলি এখানে ডি এর মান পেয়ে যাব আমাদের ডি এর মান কত চলে আসে আমাদের এখান থেকে কিন্তু ডি এর মান চলে আসে মাইনাস ওয়ান আমরা কিন্তু এখান থেকে সুন্দর করে ডি এর মানটা বের করে ফেলছি ডি এর মান আমরা কত পাইছি মাইনাসের ওয়ান পাইছি খুব ভালো কথা এবার আসো আমরা যেই কাজটা করবো সেটা হলো আমরা এই ডি এর মানটা সাপোজ মনে করো এন এর এখানে বসাই দিই আমরা এন এর জন্য যে ইকুয়েশানটা পাইছিলাম সেখানে হচ্ছে আমরা এই ডি এর ভ্যালু মাইনাস ওয়ান বসিয়ে ফেলি তাহলে বসেলে কী পাবো বসে দেখি বসালে পাবো হচ্ছে এন ইজ টু ডি এর মান কত মাইনাস ওয়ান তাহলে বসিয়ে ফেলি তাহলে এটা হবে হচ্ছে ওয়ান সরি এ প্লাস মাইনাস এম তারপর থাকবে একটা প্লাস ওয়ান আমি ডি এর মান পাইছি এখন আমার টার্গেট হইল এর মানটা বের করে নিয়ে আসা এর মান বের করে নিয়ে আসা কারণ আমাকে প্রশ্নে বলছে এম প্লাস তম পদ বের করতে সেখানে আমার এর মানও দরকার ডি এর মানও দরকার তাহলে আমি আমি এখান থেকে কী করবো এর মানটা বের করে নিয়ে আসবো তাহলে এ ইজিক্স কি কী পাবো আমরা এ ইজিকোয়ালসু পাচ্ছি হচ্ছে এম প্লাস এন মাইনাস ওয়ান তাহলে দেখো আমি কিন্তু সুন্দর করে এখান থেকে এর মানটাও বের করে নিয়ে আসছি এখন আমার যে কাজটা প্রশ্ন এম প্লাস এনতম পদ নির্ণয় করতে হবে চলো করে ফেলি তাহলে এবার আমার দরকার হচ্ছে এম প্লাস এনতম পদ এম প্লাস এনতম পদ ঠিক আছে তাহলে আমি যদি এম প্লাস এনতম পদের ফর্মুলা লিখি কি দাঁড়াবে এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন সুন্দর করে এর ভ্যালুটা বসায় দাও d এর ভ্যালুটা বসায় দাও যদি আমরা ভ্যালু বসিয়ে দেই তাহলে কি পাচ্ছি এর জায়গায় আমরা লিখতে পারি m n 1 এবং দেখো d ভ্যালু কত -1 তাহলে আমরা যদি এখানে এটা -1 গুণ করে ফেলি তাহলে কি হয়ে যাবে এই পুরোটা माइनस হয়ে যাবে থাকবে হচ্ছে দেখো m n 1 বিয়োগ করে ফেলো বিয়োগ করলে आंसर চলে আসবে 0 তাহলে এটাই কিন্তু আমাদের आंसर এটাই কিন্তু হচ্ছে আমাদের m n তমো পদ হোপফুলি সবাই জিনিসটা আমরা বুঝতে পারছি যদি বুঝতে পেরে থাকি চলো আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি অঙ্কে এই অঙ্কে দেখো কি বলা আছে এই সমস্যায় আমাদেরকে বলা আছে যে একটি সমান্তর ধারার এনতম পদের নাইনতম পদের একটি সমান্তর ধারার নয়তম পদের নয় গুণ তেরোতম পদের তেরো গুণের সমান সমান্তর ধারার দেখো কি বলছে নয়তম পদের নয় গুণ তেরোতম পদের তেরো গুণের সমান আমাকে বলছে হচ্ছে বাইশতম পদ কত বের করতেন তলে আমি এখন যেই কাজটা করব আমাকে যেই কথাগুলো বাংলায় বলা আছে এটাকে আগে আমি গণিতের ভাষায় ট্রান্সলেট করে নিব তাহলে প্রথমে আমাকে বলছে নয়তম পদের কথা বলছে আসো আমি আগে নয়তম পদ কোনটা বের করে ফেলি তাহলে নয়তম পদ ঠিক আছে নয়তম পদ নয়তম পদ কি হবে দেখি নয়তম পদ এটা এখন আমি কি লিখতে পারি লিখতে পারি a n 1 এখানে n এর ভ্যালু হচ্ছে কত 9 তাহলে 9 1 ইন্টু ডি তাহলে নয়তম পদ আমার দাঁড়াচ্ছে হচ্ছে এ প্লাস এইট ডি এবার আসো তেরোতম পদে চলে যাই তাহলে তেরোতম পদ এই যে সমান কত হতে পারে তেরোতম পদ এটা কি থাকছে দেখি এ প্লাস থার্টিন মাইনাস ওয়ান ইন্টু ডি সুন্দর করে গুন করে ফেলো গুন করে থাকবে হচ্ছে এ প্লাস টুয়েলভ ডি আমি সুন্দর এই দুইটা ইনফরমেশন এখান থেকে আমি পেয়ে গেলাম এখন আমাকে আর কি বলা আছে প্রশ্নে প্রশ্নে বলা আছে হচ্ছে নয়তম পদের নয় গুণ তেরোতম পদের তেরো গুণের সমান তাহলে এই কথাটাকে আমি একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেস করি এটা হচ্ছে নয়তম পদ এটার নয় গুণ অর্থাৎ এ প্লাস এইট ডি এইটার নয় গুণ ইজ ইকুয়ালস টু তেরোতম পদের তেরো গুণের সমান তাহলে এইটা হবে এ প্লাস টুয়েলভ ডি ইন্টু থার্টিন ওকে লিখলাম এখন জাস্ট আমাদেরকে ইকুয়েশান এখান থেকে সলভ করতে হবে দেখো এটা তোমরা আশা করি সবাই বুঝো যে এখানে আসলে আমাদের আনন আছে দুইটা ইকুয়েশান আছে একটা এখান থেকে কিন্তু আসলে ইকুয়েশানটা পুরোপুরি সমাধান করা যাবে না অর্থাৎ এ আর ডি দুইটার ভ্যালু কিন্তু আমরা পাবো না আমরা যেটা পাইতে পারি সেটা হলো যে আমরা একটা সম্পর্ক পেতে পারি আসলে আমরা সেই পথে একটু আগাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে নাইন এ প্লাস এখানে থাকবে হচ্ছে সেভেন্টি টু ডি এই পাশে থাকছে থার্টিন এ প্লাস টুয়েলভ ইন্টু থার্টিন এটা হচ্ছে ওয়ান ফিফটি সিক্স তাহলে এটা হবে ওয়ান ফিফটি সিক্স ডি খুব ভালো কথা এইবার এগুলাকে এক পাশে নিতে পারি আমরা এবং ডিগুলাকে আরেক পাশে নিতে পারি তাহলে একটা কাজ করি এগুলাকে নিয়ে যাই ইকুয়েশনের ওই পাশে ডিকে নিয়ে আসি এই পাশে ডিকে যদি এই পাশে আনো তাহলে সেভেন্টি টু মাইনাস ওয়ান ফিফটি সিক্স কথ হয়ে যাবে মাইনাস এইট্টি ফোর তাহলে মাইনাস এইট্টি ফোর ডি ইজ ইকাল টু থাকবে হচ্ছে ফোর এ পুরো জিনিসটাকে ফোর দিয়ে ডিভাইড করে ফেলো ফোর দিয়ে যদি ডিভাইড করি আমরা কি থাকছে ফোর দিয়ে ডিভাইড করে থাকছে হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান ডি ইজ ইকুয়ালস টু এ বা আমি এটাকে সমীকরণ একটা লিখতে চাইলে লিখতে পারি এ প্লাস টোয়েন্টি ওয়ান ডি ইকুয়াল টু জিরো আমি দেখো এখান থেকে একটা ইনফরমেশান নিয়ে আসতে পারছি বা একটা বলতে পারে একটা ইকুয়েশান নিয়ে আসতে পারছি এখন দেখি এটা কি কোনোভাবে আমাদের প্রশ্নে যেটা চাইছে ওটা বের করতে কাজে লাগে কি না দেখো প্রশ্নে কি চাইছে বাইশতম পদ বের করতে বলছে তাহলে আসো আমরা হচ্ছে এখান থেকে বাইশতম পদ নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমরা এখানে ট্রাই করি জিনিসটা বের করার বাইশতম পদ ঠিক আছে তা চলো আমাদের ফর্মুলা কি ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান এখানে এন কত টোয়েন্টি টু তাহলে এটা হবে টোয়েন্টি টু মাইনাস ওয়ান ইন্টু ডি টোয়েন্টি টু মাইনাস ওয়ান কত টোয়েন্টি ওয়ান সবাই জানি এটা তাহলে এ প্লাস টোয়েন্টি ওয়ান ডি দেখো আমরা একটু আগেই এটার ভ্যালু বের করে আসছি যে এটার ভ্যালু কত শূন্য তাহলে দেখো আমাদের অ্যান্সার কত হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে শূন্য আমরা এভাবেই কিন্তু আমাদের জাস্ট একটা ফর্মুলা দিয়ে যেটা আমরা শিখছি এনতম পদের এনতম পদ ইজ ইকোয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই ধরনের সকল গাণিতিক সমস্যা সমাধান করে ফেলতে পারি